হ্যালো দশম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা খুব ভালো আছো, পড়াশোনা মন দিয়ে করছো। এখন আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল বারিমণ্ডল চ্যাপ্টার নিয়ে মানে আলোচনা করবো ধরে ধরে। এই বারিমণ্ডল চ্যাপ্টারটা করতে পারলে তোমাদের মাধ্যমিকে কোশ্চিন পাঁচের থাকবেই, মানে পাঁচের একের চার নম্বর কোশ্চিন ধরে রাখতে পারো যে পাঁচ নম্বর এই বারিমণ্ডল চ্যাপ্টার থেকে থাকছে। আমি পরবর্তী ক্লাসে বলে দিতে দেব যে কোন কোশ্চিনটা থাকার সম্ভাবনা বেশি। তিনের জন্য করতে পারো, আর তোমরা দেখতে পারো দুইয়ের জন্য টিকা, আর একে তো অবশ্যই থাকবে। তো এখন আমি আলোচনা করছি যে সমুদ্র স্রোত কি, যাকে ইংরেজিতে বলে ওশেন কারেন্ট। 2018 সালে তোমাদের দুই নম্বরের টিকাতে এই সমুদ্র স্রোত কিটা এসেছিল। তোমাদের সামনে 2021 হয়তো বলে রাখো, আসতেও পারে, ঠিক আছে। তাহলে সমুদ্রপৃষ্ঠের জলরাশি প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে ধীরে ধীরে প্রবাহিত হলে তাকে সমুদ্র স্রোত বলে। বুঝতে পারছো? ধীরে ধীরে প্রবাহিত হবে, নির্দিষ্ট পথে প্রবাহিত হবে, ক্লিয়ার? এবারে আসছি যে সমুদ্র স্রোতের মানে নিয়ন্ত্রক বা সৃষ্টির কারণটা পরবর্তীতে আসছি। তো তাহলে সৃষ্টির কারণ জাস্ট পয়েন্টগুলো কী কী কাজ করতে পারে, মানে টিকা আকারে লিখছে তো সংজ্ঞা হয়ে গেল। এবার সৃষ্টির কারণে দিতে পারো বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা। আরও পয়েন্ট দেওয়া যেতে পারে, এই চারটে তিন চারটা ধরে রাখো। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল আর সৃষ্টির কারণ হয়ে গেল। এবারে আসছি আমি উদাহরণটাও দিয়ে দিতে পারো, উপসাগরীয় স্রোত, সোমালি স্রোত, ব্রাজিল স্রোত, কমপ্লিট। এবারে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য তোমরা 1 2 3 4 করেও দিতে পারো, আর এটাকে পয়েন্ট আকারে তৈরি পয়েন্ট আকারে দিলেও হয়ে যাবে। তাহলে বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্ট দেবে প্রবাহের দিক। তাহলে সমুদ্র জলের স্রোত একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, ক্লিয়ার? তবে ব্যতিক্রম মনে রাখো মৌসুমী স্রোত, ঠিক আছে। মানে গ্রীষ্মকালে একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে আর শীতকালে বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয়, ব্যতিক্রমটা ক্লিয়ার হয়ে গেল। প্রকৃতি, সমুদ্র স্রোত উষ্ণ বা পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়, আর কি এবার শীতল স্রোত গভীর বা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। তার মানে বুঝে রাখো এটা কয় ধরনের স্রোত হচ্ছে, দুই ধরনের, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। সমুদ্র জলের 10% হচ্ছে তোমার গিয়ে বহিঃস্রোত এবং 90% অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, ক্লিয়ার হয়ে গেছে। গতিবেগ, মানে বায়ুপ্রবাহ দ্বারা জলরাশি তাড়িত হয়, মানে প্রবাহিত হয়। তো বায়ুশক্তি 2-4%, ঠিক আছে, ঘর্ষণের মাধ্যমে প্রবাহিত করে। তাহলে এই বায়ুর গতিবেগ কী হবে, খুব কম, কত, ঘন্টায় 5-10 কিলোমিটার, ক্লিয়ার হয়ে গেছে। দিক বিক্ষেপ, কোরিওলিস বলের প্রভাবে ফেরেলের সূত্র অনুসারে এই স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, হয়েছে। গায়র পয়েন্ট, গায়র মানে কুণ্ডলী আকার করছে। মহাসাগরগুলির উপক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে স্রোতের কুণ্ডলী বা গায়র সৃষ্টি করে, ক্লিয়ার? আরেকটা দিয়ে দিতে পারো নামকরণ, যে দেশের পাশ দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই দেশের নাম অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ করা হয়ে থাকে। যেমন ব্রাজিলের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, স্রোতের নাম ব্রাজিল স্রোত। পেরুর পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, পেরু স্রোত, একে হাম্বল স্রোতও বলে, তো পেরু স্রোত। বুঝতে পেরেছ? এই কয়েকটা জিনিস যদি তোমরা পয়েন্ট আকারে লিখে দিতে পারো, টিকাতে দুইয়ের জন্য দুই আশা করি কমপ্লিট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন নিয়ে নেক্সটে ধারাবাহিকভাবে আলোচনা করব। আপাতত ধন্যবাদ।